একটি এক্সট্রা অর্ডিনারি জীবন পেতে হলে আপনাকে কিছু এক্সট্রা অর্ডিনারি করতেও হবে। আর আজ আমি এমন তিনটি বিষয়ে কথা বলবো যা প্রতিটি সাকসেসফুল মানুষের মধ্যেই পাওয়া যায়, কিন্তু অসফল লোকগুলো এগুলোকে ইগনোর করে দেয়। নাম্বার ওয়ান, প্যাশন। যদি আপনার মধ্যে কোনো প্যাশন না থাকে, যদি আপনি আপনার কাজকে এনজয় না করেন, তাহলে যখন পরিস্থিতি খারাপ হবে, যখন কোনো সমস্যা আসবে, তখন আপনি সহজেই ওই কাজটিকে ছেড়ে দেবেন। যদি আপনাদের আমি একটি রিয়েল লাইফ এক্সাম্পল দিই, তাহলে মাইকেল জর্ডান, দ্য গ্রেটেস্ট বাস্কেটবল প্লেয়ার, মাইকেল জর্ডান বাস্কেটবলকে নিয়ে প্যাশনেট ছিলেন। মাইকেল জর্ডান বাস্কেটবলকে ভালোবাসতেন, আর যেহেতু তিনি এই খেলাকে এনজয় করতেন, আর তাই তিনি এই ফিল্ডে এত বেশি সাকসেসফুল। মাইকেল জর্ডান তার ক্যারিয়ারে 9000-এর থেকে বেশি শট মিস করেছে, 300-এরও বেশি গেম হেরে গেছে, 26 বার উইনিং শটকে মিস করেছে, এছাড়াও অনেকবার ফেল হয়েছে। আর যেহেতু বাস্কেটবল তার প্যাশন ছিল, তাই তিনি কখনো গিভ আপ করেননি। মাইকেল জর্ডান বলেন, যখন আপনি কোনো কিছুকে ভালোবাসবেন, তখন সেটাকে পাওয়ার জন্য আপনি সব কিছু করতে পারবেন। তাই যখন আপনি কোনো কিছুকে নিয়ে প্যাশনেট হবেন, তখন আপনি সে বিষয়ে মন থেকে চেষ্টা করুন। প্রতিটি সকালে আপনি আপনার কাজকে নিয়ে এক্সাইট থাকেন, আর দিনের শেষ পর্যন্ত ওই বিষয়ে ভাবতে থাকেন। তাই আপনি যদি এমন একটি মিনিংফুল জীবন চান, আর দিনের শেষ সময় পর্যন্ত ওই বিষয়ের উপর ভাবতে থাকেন, তাই আপনি যদি মিনিংফুল জীবন চান, এমন কিছু করতে চান যা আপনার কমফোর্ট জোনের বাইরে, তাহলে নিজের প্যাশনকে খুঁজুন। তাহলেই আপনি খুশিতেও থাকবেন ও সফলও হবেন। নাম্বার টু, গ্রেট। সাইকোলজিস্টের মতে আপনার ভিতর কতটা ক্ষমতা আছে, আপনি একটি লক্ষ্যের প্রতি কত দিন পর্যন্ত, কত বছর পর্যন্ত স্থির থাকতে পারেন যাতে আপনার স্বপ্ন সত্যি হতে পারে। যেমন যদি আপনি একটি ইঞ্জিনিয়ার হতে চান বা আইএস হতে চান, তাহলে এর জন্য আপনাকে অনেক বছর পড়াশোনা করতে হবে। আর যদি আপনার মধ্যে গ্রিট থাকে, তাহলে আপনি রোজ এই কাজের জন্য পরিশ্রম করবেন। এমন নয় যে আপনি 2-3 সপ্তাহ খুব মনোযোগ দিয়ে করলেন, আর তারপর 1 মাস কোনো কিছুই করলেন না। আপনি যে কোনো সকল ব্যক্তিকে দেখুন, বেথনে হ্যামিল্টন, যার বা হাত নেই কিন্তু তিনি আজও সার্ফিং করেন, এরা সবাই গ্রিটি পার্সন ছিল। এরা অনেক বছর পরিশ্রম করেছে, এরা অনেক চ্যালেঞ্জ ফেস করেছে, কিন্তু এরা কখনো কোয়েট করেনি। পরিস্থিতি যেমনই হোক, যে যত সময় ধরে টিকে থাকবে সেই শেষে জিতবে। আর সবশেষে নাম্বার 3, যার জীবনে সফলতার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো সাপোর্ট। সেটা আপনার পরিবারের সাপোর্ট হোক, বা টিমের সাপোর্ট হোক, বা আপনার কোনো রোল মডেল হোক যা আপনাকে অনেক ইন্সপায়ার করে। আপনার জীবনে একটি সাপোর্ট নেটওয়ার্ক থাকা অনেক দরকার, কারণ এরাই সেই লোক যারা আপনাকে কঠিন সময়ে গাইড করবে। একটি রিসার্চ থেকে দেখা যায়, পরিবার ও বন্ধুদের সাপোর্ট আপনার পারফরমেন্সকে অনেক বেটার করে তোলে। এরা খারাপ পরিস্থিতিতেও আপনার কনফিডেন্স হারাতে দেবে না, আর এই হাই কনফিডেন্সই আপনাকে সফল করে তোলে। তো এই ছিল সেই তিনটি জিনিস যা সফল হওয়ার জন্য প্রয়োজন। তো কমেন্ট করে জানাবেন আপনার প্যাশন কি। ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।